হ্যালো এভরিওন আপনি কি একটা ইউজড আইফোন কিনতে চাচ্ছেন আইফোন সম্পর্কে আপনার একদমই ধারণা নেই তাছাড়া একটা ইউজ বা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় কোন কোন বিষয়গুলো আপনি চেক করবেন যাতে করে আপনি একটা অরিজিনাল ইউজড আইফোন ক্রয় করতে পারেন তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখার পরে আশা করি আপনিও একজন আইফোন এক্সপার্ট হয়ে যাবেন দেন বাংলাদেশের কোনো দোকানদারই আপনাকে সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় ঠকাতে পারবে না সো বাইবের আদার আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে সর্বপ্রথম আপনি যে বিষয়টা চেক করবেন সেটা হলো ফোনটি ফিজিক্যাল লুক যে ফোনটি ফিজিক্যালি কোনো ধরনের ড্যামেজ আছে কিনা ফোনটির বডিতে কোনো ধরনের দাগ আছে কিনা বিশেষ করে ফোনটির স্ক্রুগুলোতে এছাড়া ফোনটি ব্যাকাটারা আছে কিনা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই কেমন ইউজ করা হয়েছে রাফ টাফ নাকি নর্মাল আর এটা বোঝার একমাত্র ওয়ে হচ্ছে একটি ফোনের ফিজিক্যাল কন্ডিশন সেই সাথে ফোনটির যে মিউট সুইচটা রয়েছে এটা প্রপারলি কাজ করছে কিনা সেটাও কিন্তু চেক করে নিতে হবে এরপরে নিচের দিকে যে দুইটা স্ক্রু রয়েছে সেটা এখন পর্যন্ত খোলা হয়েছে কিনা আই মিন ফোনটি কি এখন পর্যন্ত সার্ভিসিং করা হয়েছে কিনা তবে এটা বোঝার জন্য সহজ উপায় হলো আপনি দোকানদারের কাছে জিজ্ঞেস করে নেবেন ফোনটি এখনও ওয়াটার রেজিস্ট্যান্ট আছে কিনা যদি বলে আছে তবে অবশ্যই আপনি ফোনটি পানিতে ডুবিয়ে দেখে নেবেন এরপরে আপনি যে বিষয়টা চেক করবেন সেটা হলো আপনি যে ফোনটা নিতে চাচ্ছেন সেটা কি অরিজিনাল আইফোন নাকি ক্রোন আইফোন এখন এটা কীভাবে চেক করবেন প্রথমে আপনি ওই ফোনটির ডায়ালপ্যাডে গিয়ে ডায়াল করবেন এস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তাহলে ওই ফোনের আইএমই নাম্বারটা চলে আসবে দেন আপনি অন্য একটা ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে লিখবেন আইফোন চেকার এবং এই ওয়েবসাইটটিতে গিয়ে ফোনটির আইএমই নাম্বারটা টাইপ করে প্রমাণ দিতে হবে আপনি একজন মানুষ দেন ফোনটির সকল ডিটেলস চলে আসবে আসলে তখনই বুঝতে পারবেন এটা আসলে অরিজিনাল আইফোন নাকি ক্লোন আইফোন তবে হ্যাঁ আপনার কাছে যদি অন্য কোনো ফোন না থাকে যে অনলাইনে কিভাবে চেক করবেন নো প্রবলেম অন্য একটা ওয়ে রয়েছে সেটা হলো আপনি যে ফোনটি কিনতে চাচ্ছেন তার সিম কার্ড ট্রেটি বের করুন আর দেখুন এই সিম কার্ড ট্রেতেই কিন্তু একটা আইএমইআই নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটা যদি ফোনের ডায়াল প্যাড থেকে বের করার যে নাম্বারটা রয়েছে আর সাথে যদি ম্যাচ করে তাহলে বুঝে নেবেন আপনার হাতে থাকা আইফোনটি অরিজিনাল আইফোন বিকজ একটা ক্লোন আইফোনের এই দুইটা আইএমইআই নাম্বার কখনো ম্যাচ করে না এরপরে যে বিষয়টা আপনি চেক করবেন সেটা হলো এই ফোনটি বাইপাস করা আইফোন কিনা সেটা কিভাবে চেক করবেন প্রথমে আপনি ফোনটি একবার প্রাইমের সবকিছু যদি প্রপারলি কাজ করে ওকে দেন দেন আপনি আপনি সেটিংসে চলে যাবেন প্রথমে জেনারেল সেখান থেকে ফোনটিকে একবার ফ্যাক্টরি রিসেট করবেন এরপরে ফোনটি অন হওয়ার পরে সবকিছু যদি ঠিকঠাক থাকে আই মিন কোন রকম আই ক্লাউড লক ও অ্যাক্টিভেশন লক না আসে তাহলে বুঝবেন এই ফোনটি বাইপাস করা আইফোন না দেন যে বিষয়টি আপনি চেক করবেন সেটা হলো আপনি যে ফোনটি কিনতে চাচ্ছেন সেটা কি ব্র্যান্ড নিউ আইফোন নাকি রিফাবলিশড ফোন নাকি অ্যাপেলের রিপ্লেসমেন্ট ইউনিট সেটা কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনার হাতে থাকা ফোনটির প্রথমে সেটিংসে যেতে হবে এরপরে জেনারেল দেন অ্যাবট সেকশনে ক্লিক করার পরে দেখুন উপরেই এই ফোনটির মডেল নাম্বারটি শো করছে এই নাম্বারটি যদি প্রথমে এম দিয়ে শুরু হয় তাহলে বুঝে নিতে হবে এই ফোনটি হলো ব্র্যান্ড নিউ আইফোন আর যদি এফ দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে এই ফোনটি হলো রিফাবলিশড ফোন এবং যদি শুরুতে এন থাকে তাহলে বুঝতে হবে এই ফোনটি হলো অ্যাপেলের রিপ্লেসমেন্ট ইউনিট এরপরে যে বিষয়টা আপনি চেক করবেন সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় ফোনটির ডিসপ্লে যে ফোনটির ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে কিনা বা ফোনটির ফেস আইডি বা ট্রু টোন বিষয়টি কাজ করছে কিনা এটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে তবে রাইট নেও অনেক ফোনে কিন্তু ডিসপ্লে চেঞ্জ করার পরেও ফোনের ফেস ও ট্রু টোন বিষয়টি কাজ করে সো একটু সতর্কতা অবলম্বন করবেন তবে বেসিক যেভাবে আপনি ডিসপ্লেটি চেক করবেন আসলে ডিসপ্লেটি চেঞ্জ করা হয়েছে কিনা প্রথমে আপনি সেটিংস এ যাবেন এরপর জেনারেল দেন অ্যাবাউট সেকশন এখানে কিন্তু আপনি সকল ডিটেলস পেয়ে যাবেন যে ফোনটির কোন কোন পার্টস চেঞ্জ করা হয়েছে ব্যাটারি ডিসপ্লে ও অন্য সকল পার্টস এভরিথিং এছাড়া আপনি এই ফোনটির সাইড থেকে ধরে হালকা প্রেস করে দেখতে পারেন এই ফোনটির ডিসপ্লে আপ ডাউন করছে কিনা যদি আপ ডাউন করে তাহলে বুঝে নেবেন এই ফোনটি আগেও খোলা হয়েছে বা ফোনটির ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে এই সব বিষয়গুলো একটু ফিজিক্যালি চেক করে নেবেন এছাড়াও টাস্ক প্রপারলি কাজ করছে কিনা সেটা এভাবে এভাবে আপনি চেক করে নিতে পারেন আর একটু সময় নিয়ে যদি আপনি এই সকল বিষয়গুলো একটু চেক করে নেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো ফোন পেয়ে যাবেন আশা করি তবে ডিসপ্লের ক্ষেত্রে মোর্ডান ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি যে সেকেন্ড হ্যান্ড আইফোনটি কিনতে চাচ্ছেন তার ফে আইডি ও ট্রু কাজ করছে কিনা সেটা ভালোভাবে চেক করতে হবে তবে যদি ফেস আইডি কাজ না করে তাহলে টাচ আইডিটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন এরপরে যে বিষয়টা আপনারা চেক করবেন সেটা হলো ফোনটির ব্যাটারি হেলথ তো নরমালি আমরা আইফোনের ব্যাটারি হেলথ কিভাবে চেক করি প্রথমে সেটিংসে যাই এরপর ব্যাটারি দেন আমরা ব্যাটারি হেলথ চেক করি বাট এইখানে কিন্তু অনেক দোকানদার একটু কাজ সাজি করে আইমিন বুস্ট করে ফোনের ব্যাটারি হেলথ নাইনটি পার্সেন্টের উপরে রাখে যদিও ফোনটি চার থেকে পাঁচ বছর আগের পুরনো তারপরেও ফোনের ব্যাটারি হেলথ অনেক ভালো দেখা যায় যদি আপনি সেটিংস থেকে ফোনটির ব্যাটারি হেলথ চেক করেন তো আমি বলবো আপনি এইভাবে কখনোই ব্যাটারি হেলথ চেক করবেন না ব্যাটারি হেলথ চেক করার জন্য যেটা করবেন প্রথমে দেখবেন আপনার হাতে থাকা ফোনটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা মনে রাখবেন বা দরকার হলে লিখে নেবেন তারপর ফোন থেকে ক্যামেরা অপশনটি অন করে বেসিক মুডে চারশো থেকে পাঁচশোটি ছবি তুলবেন দেন এক থেকে দুই মিনিট অপেক্ষা করুন দেখুন আপনার হাতে থাকা ফোনটির চার্জ কত পার্সেন্ট ডাউন হচ্ছে এক থেকে তিন পার্সেন্ট হলে এটা ন্যাচারাল তবে এর বেশি হলে মানে যদি চার পাঁচ ছয় পার্সেন্ট কমে যায় তাহলে বুঝবেন এই ফোনটির ব্যাটারি বুস্ট করা আর হ্যাঁ এখানে আরো একটা টিপস ফলো করতে পারেন আপনি যে ফোনটি কিনতে চাচ্ছেন তার ভিডিও অপশনটি অন করে থেকে তিন মিনিট ভিডিও রেকর্ড করবেন ফ্ল্যাশ লাইট অন করে এরপরে দেখুন আপনার হাতে থাকা ফোনটির চার্জ কত ডাউন হচ্ছে আগের থেকে হলে ঠিক আছে তবে এর থেকে বেশি হলে বুঝে নিতে হবে ফোনটির ব্যাটারি হেলথ অনেক খারাপ দোকানদার বুস্ট করে বাড়িয়ে নিয়েছে সো এই ফোনগুলো কেনার থেকে অবশ্যই বিরত থাকতে হবে আর সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দেখে কেনা যাবে না কারণ অনেক সময় সেকেন্ড হ্যান্ড আইফোনের ব্যাটারি চেঞ্জ করা থাকে বা বুস্ট করা থাকে তবে সবার উচিত এইটটি থেকে নাইনটি পার্সেন্টের মাঝামাঝি যে ফোনগুলোর ব্যাটারি হেলথ রয়েছে সেই ফোনগুলো কেনা কারণ এই সকল ফোনগুলোতে ব্যাটারি চেঞ্জ বা বুস্ট হওয়ার সম্ভাবনা একটু কম থাকে নেক্সট যে বিষয়টা আপনি চেক করবেন সেটা হলো ফোনটির ক্যামেরা লেন্সের ভিতরে কোনো ধরনের স্কেচ বা ডাস্ট আছে কিনা হোয়াইট অ্যাঙ্গেল ও আল্ট্রা হোয়াইট অ্যাঙ্গেল ঠিকঠাক কাজ করছে কিনা আর আপনি একটু সময় নিয়ে ক্যামেরা সেকশনটা ভালোভাবে চেক করবেন সব ধরনের মোডে ছবি নেবেন যাতে করে দেখতে পারেন পিকচার কোয়ালিটি ডিটেলস টোন সবকিছু ঠিকঠাক আছে কিনা ফ্রন্ট সাইড এর ক্যামেরাও চেক করে নেবেন এছাড়াও ক্যামেরার পাশের সেন্সরগুলো কাজ করছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন সেটা কিভাবে দেখবেন ডিসপ্লে ব্রাইটনেস সম্পূর্ণ বাড়িয়ে দিন এরপরে উপরের দিকে হাত রাখুন দেখবেন অটোমেটিক্যালি ব্রাইটনেস কমতে শুরু করেছে এমনটা হলে বুঝবেন এই সেন্সরগুলো কাজ করছে এই ফোনটির ডিসপ্লে চেঞ্জ বা ফোনটি এখনো খোলা হয়নি তাছাড়াও আপনি যে ফোনটি কিনবেন বলে ভাবছেন তার ওয়াইফাই ব্লুটুথ ভাইব্রেশন ঠিক মতন কাজ করছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়াও যেমনটা রয়েছে ফোনের স্টুডিও স্পিকার মাইক্রোফোন ঠিকঠাক মতন কাজ করছে কিনা এটাও কিন্তু আপনাকে চেক করে নিতে হবে ইভেন আপনি চাইলে ফোনটাকে কিছুক্ষণ চার্জে লাগিয়েও দেখতে পারেন চার্জিং স্পিডটা কেমন আর যদিও এই সবগুলো বিষয়ে একবারে চেক করাটা অনেক কষ্টকর বাট আমি মনে করি এই সবগুলো বিষয় খুঁটিয়ে দেখতে আপনার বেশি হলে দশ থেকে পনেরো মিনিটের মতন সময় লাগবে আর এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আপনি সব বিষয়গুলো ভালোভাবে চেক করে কিনতে পারেন একটি ভালো ফোন তবে সব শেষ যেভাবে একটা সেকেন্ড আইফোন চেক করতে পারেন সেটা হল থ্রি ইউ টুলসের সাহায্যে যেমনটা অলয়েজ সবাই করে থাকে এখন অনেকেই বলবে থ্রি ইউ টুলস কথা আমি সবার লাস্টে কেন বললাম এর কারণ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা আমার নিজের পার্সোনাল অপিনিয়ন যেমন ভাবে আমি একটা সেকেন্ড হ্যান্ড আইফোন চেক করে থাকি কেননা আজকাল অধিকাংশ দোকানদারি কিন্তু থ্রি ইউ টুলসকে ম্যানুপুলেট করে আপনার সামনে শো করায় আই মিন থ্রি ইউ টুলস আপনি সবকিছুই নর্মাল দেখতে পাবেন যেমন ব্যাটারি হেলথ ডিসপ্লে ফেসাইডি এভ্রিথিং এবং এর যে টোটালি স্কোর আছে সেটাও কিন্তু নাইনটি থেকে নাইন্টি 8% করে রাখে আর এই জন্যই আমি থ্রি ইউ টুলস এর কথা সবার শেষে বললাম কেননা আজকাল থ্রি ইউ টুলস কেও কিন্তু ম্যানিপুলেট করা যায় তো সবশেষ একটা কথাই বলবো আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো অথেন্টিক ও ট্রাস্টেড শপ থেকে ফোন কেনার ট্রাই করবেন তবে ওয়ারেন্টি সহকারে কিনতে পারলে বেশি ভালো হয় যাতে করে পরবর্তীতে কোনো প্রবলেম হলে সলভ করে নিতে পারেন তবে সব থেকে ভালো হয় আপনার রিলেটিভস বা ফ্রেন্ডদের কাছ থেকে ফোন কিনলে তাহলে এই কনফিউশন গুলো আর থাকে না সেই সাথে পুরাতন আইফোন কেনার সময় বিশেষ করে অনলাইন থেকে সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন আপনি যে ফোনটি নিতে চাচ্ছেন সেই ফোনটি আসলে চোরাই ফোন কিনা ফোন ও বক্সের সাথে অবশ্যই আইএমইআই নাম্বারটা মিলিয়ে নেবেন এবং আপনি চাইলে ফোনটি ক্রয় করার আগে বিলের পেপারসগুলো দেখে নিতে পারেন যাতে করে পরবর্তীতে কোনো রকমের পুলিশের ঝামেলায় না পড়তে হয় আর ফোন কেনার পরে অ্যাপেলের অরিজিনাল চার্জার ও কেবল অবশ্যই ব্যবহার করবেন কেননা একটা ফোনের ব্যাটারি হেলথ সম্পূর্ণটাই নির্ভর করে চার্জিং সিস্টেমের উপরে তবে আইফোনের ব্যাটারিতে কিন্তু খুব ভালো একটা চার্জ থাকে না শুধুমাত্র প্রো ও ম্যাক্স সিরিজের ফোনগুলোতে ভালো একটা ব্যাটারি পারফরমেন্স তো যারা একটা সেকেন্ড হ্যান্ড আইফোন বলে ভাবছেন বাজেট যদি একটু কমও থাকে প্রো বা ম্যাক্স ভেরিয়ায়েন্টি নেওয়ার চেষ্টা করবেন সো ব্রাদার আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি দেখার পরে সেকেন্ড হ্যান্ড আইফোন কিভাবে চেক করবেন তার ব্যাপারে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন